নৌকাতেই চলছে রান্নাবান্না। মাটির ঘর বৃষ্টিতে ভেঙে পড়েছে, দু একদিন ঝলমলে রোদের দেখা মিললেও দুর্ভোগের ছাপ এখনও স্পষ্ট ঘাটালবাসীদের কপালে। এখনও জলে ডুবে রয়েছে শেষ আশ্রয়টুকু, যা পরিস্থিতি তাতে এখনও চার পাঁচ দিন লাগবে জল নামতে। ভরসা যোগাচ্ছে একমাত্র নৌকা, তাছাড়া পানীয় জলের সংকট তো ছিলই, তার উপর সমস্যা হচ্ছে দুমুঠো ভাত জোগাড়ে। নৌকাতেই কোনো রকমে রান্না খাওয়া দাওয়া করছেন তারা। এই দুর্বিষহ পরিস্থিতিতে কেউ ফুটপাতে, কেউ বা আবার কোমর জলে খাট পেতে রাত কাটাচ্ছেন। আবার চোখ খুললেই খাবার জোগাড়ের চিন্তা ভিড় করছে তাদের মাথায়, এমনটাই জানাচ্ছেন তারা। পড়ে যাচ্ছে, ডুবে গেছে, থাকতে পারছি নি বাইরে, কোমর জলে তক্তপোষ বিছিয়ে রয়েছি আমরা। হ্যাঁ, বাড়ি আমাদের বাড়ি এমন পরিস্থিতি, মানে কেউ একটা ঢুকেনি যে খোঁজ করেন যে মানুষগুলো কীভাবে রয়েছে। আমরা খুব মানে খেতে সুন্দর পাইনি, জামাই ঘর ছিল বলে আমাদেরকে ভাত দিতে আমরা খেয়েছি, এমন অবস্থায় আমরা রয়েছি। উনার মনে সব ডুবা তক্তপোষটুকুন বার করে নিয়ে এসে আমরা বাইরে রয়েছি। এই পরিস্থিতিতে সরকারও কোনো সাহায্য করছে না বলেই অভিযোগ করছেন তারা। এখন আছি একটা দোকানদারের জোয়ারে পড়ে আছি, যে যার একটা তিরপল পাচ্ছি না, নিজেরা যেইটুকুনি ঘর বাড়ি ডুবে গেছে, খেতেও পাচ্ছি না, কেউ সরকার থেকে একটু সাহায্য দিচ্ছে না। একে করোনায় রোজগার প্রায় বন্ধ হয়েছে, টেনে টুনে দুবেলা পেট চালিয়ে কোনো মতে দিন কাটছে। তার উপর এবছর প্রায়শই মাথার উপর খাড়া হয়েছে প্রকৃতি, প্রায়শই বৃষ্টিতে বানভাসী হচ্ছে ঘাটাল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।